দীর্ঘ ছয় মাস পর আজ বিশ্ব পর্যটন দিবসে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে খুশি পর্যটন সংশ্লিষ্ট ও ভ্রমণ পিপাসুরা। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাসিম আহমেদ জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসেবে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচলের পরিবেশ অনুকূলে আছে কিনা তা দেখতে গতকাল সকাল ১০টার দিকে একটি পর্যবেক্ষণ দল ১২ আউলিয়া নামক জাহাজে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। জেলা প্রশাসনের পর্যবেক্ষণ দলটি কোনো ত্রুটি ছাড়াই সেন্ট মার্টিন পরিদর্শন করে পুনরায় ফিরে আসে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করলে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। চলতি বছরের ২১ মার্চের পর টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে আজ ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন।